দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে থাকা যুবক বাড়ি ফিরতেই মাদক পাচারের মামলায় গ্রেপ্তার হলো দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশের হাতে। জানা গিয়েছে গত 13 জুলাই হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসে মানিক দেবনাথ নামে ওই যুবক। হিলির বাসিন্দা মানিক দেবনাথ বছর তিনেক আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় সেদেশে বন্দী ছিলেন। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতায় দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় তার পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মানবিকতার খাতিরে দেশের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করে তার ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এরপর গত 13 জুলাই বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণ করে ভারতের হাতে। কিন্তু ওই মানিক দেবনাথের বিরুদ্ধে পুরনো মাদক পাচারের মামলা থাকায় তাকে হিলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 2016 সালে তার বিরুদ্ধে নারকোটিক মামলার অভিযোগ ছিল। রবিবার ধৃত যুবককে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। স্বাভাবিকভাবেই যে যুবকের বিরুদ্ধে মাদক বিষয়ক মামলা রয়েছে সেই যুবককে দেশে ফিরিয়ে আনায় বিজেপি সাংসদকে কটাক্ষ করেছে তৃণমূল। ঠিক এই বিজেপির নেতৃত্বরা এবং আমার মাননীয় সাংসদকে আমি সম্মান জানিয়ে বলছি, উনি যে মানুষটিকে বাংলাদেশে যাবার অপরাধে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়েছিলেন এবং তাকে তার ছবি টবি থেকে শুরু করে সব কিছু ফলাও করে প্রচার করেছিলেন যে একটা ভারতীয় নাগরিক ভিন রাজ্যে অ্যারেস্ট হওয়ার পর তাকে উদ্ধার করে নিয়েছেন, তিনি কৃতিত্ব নেবার দাবি করেছিলেন। কিন্তু আমরা দেখছি কোন মানুষটার জন্য সে করেছে, যে মানুষটা শুধু এনডিপিএস কেসে যুক্ত নয় এবং অন্যান্য অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এবং পরবর্তীকালে আমরা এটা জানতে পেরেছি যে এর নামে এই কেসটা পুরনো কেস, সেই পুরনো কেসে তার নামটা ট্রান্সফার করেছে, সেইখানে পুলিশ তাকে খুঁজছিল। এই অবস্থায় তাকে শেল্টার দেবার জন্য, রাজনৈতিক শেল্টার দেবার জন্য তারা সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছিল। তবে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, মানবিকতার খাতিরেই তাকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন, এক্ষেত্রে আইন আইনের পথেই চলবে। দেখুন, আমাদের নাগরিক, দেশের নাগরিক, তা সে যদি কোনো অপরাধ করে থাকে তার সাজা আইন মতো আমাদের দেশে হবে। সে যেহেতু বাইরের অন্য একটি দেশে ছিল, তার জন্য তার মা বাবা তার সাজা, ওই দেশে সাজা পার হয়ে যাওয়ার পরও সেখানকার জেলে আটক ছিল, তার মা বাবা আমার সাথে যোগাযোগ করে, বাবা বিশেষ করে যোগাযোগ করে বলে যে আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমার সেই কর্তব্য, আমি আমার ফিরিয়ে এনেছি। এবার তার এগেনস্টে যদি কোনো অভিযোগ থাকে সেই অনুসারে ভারতের আইন অনুসারে তার সাজা বা তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে, আইন আইনের মতো চলবে। আরসিটিভি সংবাদ, হিলি।